আমি কাত হইতে পারতাম না, ডাইনে কাত বামে কাত হইতে পারতাম না, একটু নিচে বসতে পারতাম না, এবং শুধু স্টিল দাঁড়ায় থাকতে তোর তখনও ব্যথা হইত। এখন তো পারি, সবই পারি, কাইচি হইতে পারি, সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি সাভার নবীনগর এনায়তপুর, বয়স 47, পেশা আমার সেভের জব করি আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বার্জার প্লেন্টে। কদিন আগে আমার 27 তারিখ 28 তারিখ মানে আমি ভারী কাজ করতে যাই, টান লাগছিল আমার কোমরে, কোমরে টান লাগার পর থেকে মানে প্রচুর ব্যথা, এবং আমি ডাইনেও কাজ দিতে পারি না, বামও কাজ দিতে পারি না, মানে শুইতে পারি না, বইতে পারি না, এরকম একটা অবস্থা। শেফের কাজ হচ্ছে বড় পাতিলে ডেক্সি নামানোর সময় টান লাগছে, ওইটা করার পর থেকেই আর কি আমার এই সমস্যাটা বাড়ছে। তারপর এর মধ্যে 2-3 দিন কাজ করছি, দিয়ে আর বাড়তেছি না। পরে 5 তারিখে আসলাম, আসার পর স্যারের দেখালাম, স্যার বললো যে আপনার ভর্তি হইতে হবে। আমার এটা আমার এই করলাম, আলহামদুলিল্লাহ 5 তারিখ ভর্তি হয়েছি, এখন মোটামুটি আমি খুব ভালো, নিজের কাছে ভালো ফিল লাগতেছে, তাই আবার আজকে চলে যেতে ইচ্ছা যে এখন আর ওরকম তো ব্যথাও নাই, পেনও নাই। বুঝছি, আবার ঈদের ছুটি মুটি থাকলে তখন এসে আবার 1 সপ্তাহ আবার থেরাপি নিব এরকম। কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে, কিংবা আমি স্যারের প্রতি অনেক আগে দেখেই ভক্ত, স্যারের কাছে আমি অনেক পেশেন্টও পাঠাইছি এর আগে, স্যারও জানে, এর জন্য আমি নিজে এবার পেশেন্ট হয়ে আসছি, ভাগ্যের লিখন বলা যায় না, তো ভালো হয়েছে আর কি। আমি কাত হইতে পারতাম না, ডাইনে কাত বামে কাত হইতে পারতাম না, একটু নিচে বসতে পারতাম না, এবং শুধু স্টিল দাঁড়ায় থাকতে তোর তখনও ব্যথা হইত। এখন তো পারি, সবই পারি, কাইচি হইতে পারি, সবকিছু ঠিক আছে। ব্যথাটা ধরুন ভিতরে মনে হয় যে ফাইটে দিতেছে, মানে এরকম ফাইটে দিতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত ব্যথা। আমাকে অফিসিয়াল ডাক্তারে দেখাইছিলাম, অফিসিয়াল ডাক্তার বলছিল আপনি ব্যথার ওই যে সাপোজিটার দেন, হ্যান করেন ত্যান করেন, তোর কথা আমার মজা লাগে নাই, কারণ আমি তো জানি আমি স্যারের কাছে আসবো, যে রোগের যে ট্রিটমেন্ট ওই ডাক্তারের কাছে যাওয়াটা উত্তম, উল্টা পাল্টা ওষুধ খেয়ে এমনি তো আমরা মেডিসিন খাইতে খাইতে কিডনি নষ্ট হয়ে যেছে, লিভার নষ্ট হয়েছে, ফেস কেয়ারিং নষ্ট হয়ে যেছে, তাই না? এর জন্য আজে বাজে ডাক্তার না দেখে আমি স্যারের সংলগ্ন হয়েছি, খুব তাড়াতাড়ি গেল, 5 তারিখে আমি ভর্তি হয়ে গেছি। না, সবাই খুব ভালো এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কিংবা খেয়াল রাখছে, কিংবা বারে বারে আসছে গেছে, নার্সরা তো বেশি বারে বারে আইসে দেখছে, বিপি মাপছে, প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, খুব ভালো। আমাকে যে ফিজিওথেরাপি দিয়েছে এবং আমার সাথে সাথেই ছিল, খুবই অমায়িক মুভমেন্ট তার, এবং কথাবার্তাও খুবই আমি মুগ্ধ, এবং আল্লাহাক তারকে দিঘি দীর্ঘজীবী করুক, খুবই ভালো তার ব্যবহার, হাসি মুখে কথা বলে, কিংবা আঙ্কেল আঙ্কেল ডাকে, ভালো লাগছে আমার তাকে। সুপল্লা প্রধান স্যার হচ্ছে কি, আমি তো তারে না দেখেই বিশ্বাস করছি, এবং আমি তার কাছে রুগী অনেক পাঠাইছি, আমি নিজে আইছি, ভালো স্যার, আমি অন্যরকম ভক্ত, তার জন্য আমি বাইরে কোথাও আউটডোর দেখাই না, আমি তার কাছেই আসছি। তো আমার মতো যারা এরকম সমস্যা ফেস দিতেছে তারা সঠিক রোগের সঠিক ডাক্তারের প্রয়োজন আছে, এবং আমি মনে করি যে সুপল্লা স্যার খুবই ভালো, এবং তার ট্রিটমেন্টও ভালো, কিংবা সে অল্পতে দেখেই এমআরআই দেখছে কিংবা অন্যান্য রিপোর্ট করছে, এর মধ্যে আমি 3-4 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি, এই কামনাই করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।